Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Congratulations. Bashan. Be comfortable. নিয়া সময় মতো এসে গেছে দাদা? তোমাদের শিল্পী সম্মেলনের সভা দেরি করে এলে আমার রক্ষে থাকতো। কি বলেন মৃগাঙ্ক বাবু? আমি মাকে একটু দেখে আসি। ওর শরীরটা ভালো যাচ্ছে না। তুমি এসো বলে আসি আর বাবাকেও খবর দিয়ে আসি। মৃগাঙ্ক বাবু, এনি হার্ড ড্রিঙ্ক?
ব্র্যান্ডি বিস্কি গোড়ামি আছে নাকি? ওয়েল ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি তাহলে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। সিগারেট। ধন্যবাদ। আপনার সর্ব একেবারে বিশুদ্ধ পানীয়। সিগারেট খেলেন না? ইচ্ছে করল না। আঁটি ভারতীয় শিল্পী, ভারতীয় প্রথায় আমি কিন্তু আঁকি না। দাদা তুমি যদি কিছু মনে না করো মা মৃগাঙ্ককে। ওবাই অল মিন্স আপনি যান। অস্বস্তি বোধ করছিল তো? না, তবে তোমার দাদা বাবার একেবারে উল্টো। ইঞ্জিনিয়ার হয়ে এসছে বিলেট থেকে, ওর জগৎটাই আলাদা। বাবা এসো, মৃগাঙ্ক আমরা খুব খুশি হয়েছি। কেমন আছেন? শরীরটা মোটেই ভালো যাচ্ছে না মৃগাঙ্ক, আজ ডিনার টেবিলে থাকতে পারছি না, তার জন্য কিছু মনে করো না। না না কিছু না, আপনি ভালো হয়ে উঠুন। অদিতি মৃগাঙ্ক আমাদের অনার গেস্ট, দেখো যেন কোনো ত্রুটি না হয়। মা এদিক থাকতে কি আমাদের কিছু ভাবতে হয়? সত্যি ভারী ভালো মেয়ে। জানো মৃগাঙ্ক এদিত মায়ের আর এক মেয়ে। মেয়েই তো, সেই ছোট্ট থেকে মানুষ করেছি। যাও তোমাদের আর আটকে রাখবো না। তাহলে এসো না। কি ব্যাপার বলতো? আমার অভিনন্দন দেবে না? এটা আমার গানের ঘর, আমার গুরুজির ছবি। কেমন লাগছে? কি সাজিয়েছে? ভালো হয়নি? মন্দ না। এই আমার আঁকা ছবি তোমার বাবার পেন্টিং এর পেছনে কেন? আমার বাবা তোমার গুরু না? এককালে ছিলেন, এখন শুধু গুরুজন। ইস কি অহংকার! আসো আর এদিকে, টেবিল সাজানো হয়ে গেছে, চলো এদিকে। ডাক এসছে খোকা। চলে যাচ্ছিস যে, যা ওকে প্রণাম করে আয়। কি লাভ বলো মা বাবাকে বিরক্ত করে? বাবা মার উপর কেউ কি রাগ করে? আয়। খোকা এসেছে, তুমি ওকে আশীর্বাদ করো। তুমি তো করেছো, তুমিও করো। ঠিক আছে। ওর প্রতি রাগ করিস না, ওর ইচ্ছে ছিল তুই উকিল হোস। সবাইকে এক রকম হয়। নেতর হাত মুখ ধুয়ে নে, আমি খাওয়াটা দিই। মা 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 আমি খাবো না। কেন রে, শরীর ভালো আছে তো? আমি খেয়ে এসছি। আজকের দিনে তুই বাইরে খেয়ে দিই, তুই ভাই বোনে একসঙ্গে খেতিস। মানে আমাদের ভাইস প্রিন্সিপাল কিছুতেই ছাড়লেন না বুঝলে, সেই জন্য আমি। ও অমনি বাবুর ওখানে খেয়ে এসছিস, ভালোই করেছিস।
আমার এখানে সাদা মাছ রান্না জানো মা যেখানেই খাই না কেন তোমার রান্না না খেলে আমার কিছু পেট ভরে না তো কুছ পরোয়া নেই আমি আবার খাবো সে কি রে বাহ মায়ের হাতে রান্না সব সময় অমৃত কি বলিস রত্না আমার পেট উঠছে এমন কথা তো ছিল না যোগী মহারাজ তুমি ছবি আনবে আর আমি একা একা ঘুরে বেড়াবো তুমি এখানে গলা ছেড়ে গান গেয়ে বেড়াও এই দিন দুপুরে এটা তো কলকাতা শহর নয় কে তোমাকে তেড়ে আসবে কোথায় গেছিলে বাদাম আনতে নাও হাত পাতি জগন্নাথ মানে এক হাতে তুলি এক হাতে রং একেবারে ঠুঁটো জগন্নাথ দৃষ্টি মনে হচ্ছে আমার শুধু ঠোঁট আছে ঠোঁট আহারে বড্ড কষ্ট আমাকে তার অপেক্ষা করতে ইচ্ছে করছে না অপেক্ষা করতে কি আমি বলেছি তবে তবে কি মানে কবে তুমি জানো মাঝে মাঝে আমার কি মনে হয় জানো আমি যদি আর্টিস্ট না হয় অন্য কিছু হতাম তাহলে তুমি আমাকে ভালোবাসতে গান ছাড়া তুমি আমাকে ভালোবাসতে বারে আমাদের ভালোবাসা কানা ছবি কি আলাদা ইম্পসিবল এটা নিচুক পাগলামি ছাড়া আর কিছু নয় অদিতি বিয়ে আর বন্ধুত্ব সম্পূর্ণ আলাদা আমি মৃগাঙ্ককে ভালোবাসি তুই বুঝিস না কেন তোর সঙ্গে মৃগাঙ্কর কোনো দিন মিল হতে পারে না কেন আমাদের জাত আলাদা তুমি না ইউরোপ ঘুরে এসছো তুমি জাত মানো সামাজিক বৈষম্যটা মানে মানে অর্থ করলেন না তা মৃগাঙ্ক নেই আমি জানি তবে টাকাটাই মানুষের সব পরিচয় নয় দাদা ওসব বইরা মৃগাঙ্কর ভবিষ্যৎ কি তুই কি ভাবিস ও ছবি এঁকে সংসার চালাতে পারবে ওই পটুয়াটার মধ্যে তুই কি দেখেছিস বলতো আমি মানি না আমার কাছে তোমার ও কথাটা উচ্চারণ করতে ভালো না একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে চাও চমৎকার এতে অন্যায় কি আছে ন্যায় অন্যায় বলছে এ বয়সে তোমার কাছে শিখতে হবে বুঝি তুমি আমার সামনে থেকে চলে যাও এবারে দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ এই আপনার শেষ কথা হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি বলেছো তুমি খোকাকে বলা উচিত তাই বলেছি কি বলেছো তোমার কীর্তিমান ছেলে কলেজে ক্রিশ্চিয়ান প্রিন্সিপালের মেয়েকে বিয়ে করবে খোকা ক্রিশ্চিয়ান দাদা কাঁদছিস কেন মা কোথায় রে ঘরে বাবা বেরিয়ে গেছে তুমিও মার দেবে না আমি চলে যাচ্ছি আমি কিন্তু কোনো অন্যায় করিনি মা মা
তুই যেখানেই থাকিস, যত দূরেই থাকিস, সুখী হোস বাবা। আমার আন্তরিক অভিনন্দন। অদিতি, কি ভাবছ? কিছু না, সত্যি না? বাড়ির কথা না? তুমি সুখী হয়েছ? সুখী সুখী। শনিবার আমাদের এখানে বন্ধু বান্ধবদের জন্য একটা ছোট পার্টির আয়োজন করেছি, এর আশা চাই। ঠিকানা তলায় দিলাম, শুভেচ্ছা নিও, ইতি মৃগাঙ্ক। আচ্ছা, নিমন্ত্রণটা কিসের জন্য? নিশ্চয় ওদের বিয়ের খাওয়া। তুমি যাবে তো মৃগাঙ্ক? আস, কোথায় আছে? আরে মুখার্জি, হ্যাঁ, তুমি ছবি পাঠিয়েছিলে, কি হলো? তোমাকে বলেনি বোধ হয়? আরে ভাই, ওরা তো কোনো খবরই দিই। আরে এসো 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 সুব্রত, এসো। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার ছেলেবেলার বন্ধু সুব্রত। কবে ফিরলে? প্রায় মাসখানেক। এসে পর্যন্ত বাড়ি ঠিক করা, ভদ্র গোছানো, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেমন লাগছে বলো? দাঁড়া দাঁড়া, ভালো করে দেখি সব। আমার স্টুডিও দেখবে, চলো। না গুপ্তধন ও না, স্ত্রী ভাগ্য। অদিতির বাবা অদিতিকে অনেক টাকা দিয়ে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। হ্যাঁ, তা বলতে পারো। আচ্ছা, রাজকন্যাটি কোথায়? মেয়েদেশি আদি অকৃত্রিম জায়গা, কিচেন। আচ্ছা, ওই যে ভদ্রমহিলা দরজা খুলে দিলেন, উনি? ও ও হচ্ছে এডিট, অদিতির বাবা। ওকে ছোটবেলায় অফিস থেকে নিয়ে আসে, তো অদিতিকে খুব ভালোবাসে, তো সেই জন্য চলে এসেছে। আচ্ছা, আপনি এলেন? এই মা, কেমন আছেন? ভালো। একা কেন? ও আরেকদিন আসুন। বাড়ি খরচা সাজিয়েছেন? আপনার বন্ধু কেপ্রি। আরেকজন আনাগোনা টের পাচ্ছি, সত্যি বলুন তো। আরে সুব্রত, তুমি আমাকে তুমি তুমি, ওকে আপনি আপনি, না এটা তো ঠিক ভালো লাগছে না। রাত হয়ে গেছে, এবার উঠি। চেনা মুখ বলে মনে হচ্ছে। চিনতে পারুনি তাহলে? আমি ওর হাতে করে এই হয়েছে ছবিটা, কিন্তু ভালো হয়েছে। একজন কিনতে চেয়েছিল, উনি অমূল্য সম্পত্তি হাতছাড়া করেন। গুড নাইট। গুড নাইট। সব দেখে শুনে মনে হচ্ছে তুমি যেন উড়ে চলেছো, কিন্তু ভাই একটু মাটিতে পা দিও, চলো। চিরকালের মাস্টারমশাই, এসো মাঝে মাঝে।
খাবে চলো।
না, এটুকু শেষ করিনি। না, খেয়াল আছে কখন থেকে আঁকছো? কটা বাজে? দশটা। সেই বিকেলে ঘরে ঢুকেছো এক টানা ছ ঘন্টা। ছ ঘন্টা? একটা ছবির পক্ষে গোটা জীবনও যথেষ্ট না। খুব হয়েছে, এবার চলো তো। তোমার গুরুজি তোমাকে তো অবাক হয়ে গেলেন না? অবাক হবার কি আছে, বিয়ে যেন কেউ করে না। জানো রেডিও অডিশনের জন্য গুরুজির কাছ থেকে একটা গান তুলে নিয়েছি, দেখি কি হয়। ভাবা কি আছে, ক্ষমতা থাকলে ঠিক বেরিয়ে যাবে। ক্ষমতা থাকলে বুঝি আজকাল সবকিছু হয়। ব্যাক ইন পেছনের দরজা বলে একটা কথা আছে, তা জানো? ওটা পেছনের শাড়ির লোকের জন্য। আমি তো তোমার মতো সামনের শাড়ির নই। হ্যাঁ জানো, মিস্টার ঘোষের আর্ট সেন্টারে কাল অকশন হচ্ছে, ওর ওখানে খুব ভালো একটা পুরনো ছবি এসছে, ইটস ভেরি রেয়ার। দাম নিশ্চয়ই অনেক বেশি। তা তো হবে। ছবিটা যদি কাইন্ডলি আমার বাড়িতে পাঠিয়ে দেন, আমি কিন্তু পেমেন্টটা ওখানেই করব। ঠিক আছে, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, ঠিক। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, প্রাগৈতিহাসিক প্যাঁচা পাওয়া যাবে? মানে হর পাইজি ব্যাবিলন মহেঞ্জোদার মায়া মৌর্য কুষাণ পল। একটু আসতে স্যার, একটু আসতে, অত তাড়াতাড়ি হাজার হাজার বছর দৌড়লে আমি ধরতে পারবো না। সাধে কি আর হাজার হাজার বছর লাফিয়ে ঘুরে বেড়াচ্ছি স্যার। আমার স্ত্রী মানে আমার ওয়াইফ, তার ইচ্ছে যে পুরনো পাখির মূর্তি সংগ্রহ করা, মিন্স অ্যান্টিক পার্ট কালেকশন। তাই ভাবছি ওই প্যাঁচা দিয়েই শুরু করব। প্যাঁচা? হ্যাঁ প্যাঁচা। দেখুন উপস্থিত তো প্যাঁচার সন্ধান নেই, তাই খবর পেলে আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ টেক মাই অ্যাড্রেস। নমস্কার। নমস্কার। এরকম জীবন্ত কিউরিও আপনাদের এখানে প্রায় আসে নাকি? আর বলবেন না মিস্টার চ্যাটার্জি, সেদিন এক আমেরিকান ট্যুরিস্ট এসে হাজির, বলে কিনা বৃষকাটচা। হোয়াট? বৃষকাট কি করবে? ওরাও কি আমাদের মতো শ্রাদ্ধ শান্তি শুরু করলো নাকি? ভারতীয় লোকশিল্পের নমুনা, হয়তো আমাদেরই কোনো বিশেষজ্ঞ বুঝিয়েছেন। বড় বড় শোধন অক্ষয়। কোথা থেকে আসছেন? এই পর্দা গুলো এনেছি অর্ডাচ্ছে। আসুন ভেতরে আসুন, বসুন। কিছু বলবি? একজন লোক এসেছে নতুন পর্দা নিয়ে। পর্দা কি হবে? প্রধান মিস্টার চ্যাটার্জি বলেছেন। বসতে পার। তুমি কি নতুন পর্দার অর্ডার দিয়েছিলে? হ্যাঁ। এই তো সেদিন পর্দা এলো, আবার এত খরচা করে। সংসার করতে গিয়ে তুমি বড় হিসেবি হয়ে গেছো অদিতি, কি হবে আমাদের হিসেব করে চলে। আর জানো পর্দাগুলো রং আর ডিজাইন এত ভালো লাগলো যে কিনে ফেললাম। কি নামে চেক কাটবার কত টাকা জিজ্ঞাসা করে? মডার্ন ফ্যাশন 500 টাকা। তুমি একবার পর্দাগুলো দেখে নেবে না? দরকার হবে না।
বলো কি, চার মাসের ভাড়া বাকি? হ্যাঁ সুব্রত, তুমি যত তাড়াতাড়ি পারো টাকাটা জোগাড় করে দাও। বাবাকে দাদার কাছে যাবার মুখ নেই। দেখি, কিন্তু টাকা তো তোমাদের হাতে কম ছিল না? খরচও তো কম ছিল না সুব্রত, অত দামি দামি জিনিস কেনা, তাছাড়া ভাড়াও তো বেশি। মৃগাঙ্ককে চিনি, ওর কোনো কালেই হিসেবের পালায়নি। কিন্তু তুমি তো গৃহিণী, তুমি কেন রাষ্ট্র এনে ধরলে না? তুমি কি ভাবছো আমি বারণ করিনি? করেছি, যতটা সম্ভব বলেছি। কিন্তু টাকাটা যে আমার, আমার বাপের বাড়ি থেকে আনা। কিন্তু এরপর বাড়িটা ছেড়ে দেবো সুব্রত। তুমি আমাকে একটা কম ভাড়া ছোট বাড়ি খুঁজে দাও। ছোট বাড়ি? তোমাদের অত আসবাবপত্র? যা ধরবে না তা বিক্রি করে দেব। কিন্তু মৃগাঙ্ককে একবার, ও কি ছবির বাইরে কিছু জানে? কি লাভ বলে ওকে ডিস্টার্ব করে? প্লিজ সুব্রত, তুমি যেমন করে পারো একটা ব্যবস্থা করো। জানো সুব্রত, আমি সামনে মাসে রেডিওতে একটা প্রোগ্রাম পেয়েছি। খুব ভালো খবর। ভালো খবর কিনা জানি না, তবে মাসে একটা করে প্রোগ্রাম পেলে কিছু টাকা পাওয়া যাবে। বলছিলাম যে স্কুলের চাকরিটাকে না নিলেই চলতো না? সংসারে দরকার পড়লে কি মেয়েরা চাকরি করে না? চাকরির চেষ্টাটা আমিও করছিলাম, দুদিন অপেক্ষা করলে পারতে। কি পারতাম না পারতাম আমি জানি, তুমি তোমার ছবি আঁকো গে। এডিট, এডিট, খালি ঘরে পাখা চলছে দেখতে পাচ্ছিস না? অদিতি কোন স্কুলে চাকরি নিয়েছে? আমি জানি না। কত টাকা মাইনে পায়? আমাকে কিছু বলেনি। আচ্ছা তুমি যাও। মিস্টার ঘোষ, আমি আরো কখনো ছবি নিয়ে এসেছি। আপনার সেই আগের সব ছবি এখনো পড়ে রয়েছে মিস্টার চ্যাটার্জি? দেখুন, আমাদের দেশে কজন লোকই বা ছবি কেনে? তার উপর আপনি নতুন ধারার শিল্পী, লোকে যা চায় তার সঙ্গে তো আপনি আপোষ করবেন না। সামনে তো টুরিস্ট সিজন আসছে, দেখুন কি হয়, কি করতে পারি। দেখি, এই রংটা তো ফুরিয়ে গেছে, এই তো সেদিন রং এনে দিলাম। না না, উনি কিছু বলেননি, আমি দেখে কি হবে এত রং দিয়ে, কি বলতে রং এরপর রং আসছে। তুমি কি চাকরি করতে পারবে মৃগাঙ্ক? এই দশটা পাঁচটা হাজিরা, কলম পেশা, তার উপরে মাইনে না কি এমন পাবে? সে যাই হোক, শরীর পোষণের জন্য একটা কিছু করা দরকার। আর এই শরীরটাই হচ্ছে একটা উৎপাত জানো, শুধু যদি একটা আইডিয়া হয়ে বেঁচে দেখা যেত। শুধু একটা আইডিয়া? তার যদি চোখ না থাকতো সে দেখতো কি করে, হাত যদি না থাকতো তুলি ধরতো কি করে, আর সেই দয় যদি না থাকতো? গলা সম্বন্ধে আমার বলার কিছুই নেই, তবে আপনি ক্লাসিক্যাল গানের চর্চা করছেন, হালকা গান গাইতে আপনার কোনো আপত্তি নেই তো? না না না, আমার কি আপত্তি থাকতে পারে মা? অনিমেষ বাবু একজন বিখ্যাত সুরকার, তার সুরে রেকর্ড করা এটা তো ভাগ্যের কথা। আমার
জানি কি হল এক বৈশাখে দেখা হলো দুজনার। খেতে দিয়ে চলে গেছো? আমার কিছু লাগুক না লাগুক, আমাকে যখন খেতে দেবে তখন আমার সামনে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছো? তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? অফিসে দেরি হয়ে যাবে। রাখো তোমার অফিস, বাইরে এক ঘর লোক বসে আর তুমি এরকম অসভ্যের মতো চেঁচামেচি শুরু করলে। আমার জাত মান তুমি কিছুই রাখতে দেবে না? না, তুমি কি আমার জাত মান কিছু রেখেছো? আমি তোমার মান সবসময় বাঁচিয়ে চলি, কিন্তু তুমি একটা অকৃতজ্ঞ দাম্ভিক। তুমি তোমার স্পর্ধার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ অদিতি। তুমি ভদ্রতা জানো না, আর সেটা বললে আর তোমার কাছে আমাকে ভদ্রতা শিখতে হবে? দরকার হলে শিখতে হবে বই কি? হ্যাঁ, তা হবে বই কি? আর তুমি অনেক টাকা পাচ্ছ, তোমার অনেক নাম। শুধু আমি পাচ্ছি?
মৃগাঙ্ক বাবু, এসব কি করেছেন? সমস্ত ডাটাগুলো উল্টো সাজিয়েছেন, একটু মন দিয়ে কাজ করবেন। মৃগাঙ্ক চায় চিনি কম দিয়েছে তো? না না, ঠাকুরপুর চায় চিনিটা বেশি দিয়েছে। তারপর মৃগাঙ্ক, তুমি তো আজকাল আর আসোই না, খুব কাজ করছো? ঠাট্টা করছো? আরে না না, বলছিলাম তোমার অফিস কেমন লাগছে? যেমন লাগছে ওটা অবান্তর, তবে নিজের খোরাকির জন্য সংসারে কিছু দিতে পারছি এটি যথেষ্ট। ছবি আঁকছো তো? ছবি? হ্যাঁ, না আঁকছো বেশি, ছবি নায়িকা থাকতে পারছি কোথায়? কিন্তু কি লাভ কি সুব্রত? তুমি তো লাভ লোকসান হিসেব কোনোদিন করোনি মৃগাঙ্ক, তোমার হলো কি? হয়তো আসো। জানো সুব্রত, সংসারে হিসেব না করে চলাটা মনে হচ্ছে বোকামি। বুঝেছো তাহলে? অনেক কিছু বুঝেছি যা আগে বুঝতাম না। জীবনের রংটাই কিরকম আস্তে আস্তে বদলে যাচ্ছে না? দেখলাম প্রায় শুনি ফাংশনে গান গাইছিস, তোর গানের রেকর্ডও কিনেছি, রীতিমতো যশস্বিনী হয়ে উঠলি। গানের উপর এত অনুরাগ তোমার কবে থেকে হলো দাদা? তবে না, যার বোন অত বড় গাইয়ে তাকে কিছু খবর তো রাখতে হয়। অবশ্য আমার সময় খুব অল্প। হ্যাঁ জানিস তো, আমি একটা ফর্ম করেছি। তুমি নিজে ফর্ম করেছো? বাহ, শুনে খুব খুশি হলাম। তোরা সুখী হলি আমি সুখী, কিন্তু একই তো সুখের চেহারা। তুই ভাবিস না আমি এখন রাগ করে আছি, তবে আমি এখনো বলছি ভুল করেছিস। মৃগাঙ্ক কিছু করার ক্ষমতা নেই, কত বড় আর্টিস্ট সস্তা কাজের মধ্যে চাবেন না, ছবি তো এখনো বিক্রি হয়নি। তুই জানিস ও আমারই এক বন্ধুর অফিসে সামান্য একটা কাজ করছে, তা মন দিয়ে কাজকর্ম কিছু করতে পারছে না। ওর কথা বাদ দাও, শোন চাকরিটা তো ছেড়ে দিতে বল, এটা তোর আমার দুজনের পক্ষে অপমানজনক। ও আমারই অফিসে একটা ডিজাইনারের কাজ করো। ওই নিষ্কর্মাকে তুমি বা কতদিন পুষবে দাদা? দেখ কেটে, ছবিটা কি সুন্দর হয়েছে! এরা এত অবুজ, কিছুতেই অটোগ্রাফ না নিয়ে ছাড়লে না। শোন, এ ঘরে নতুন ফার্নিচার আসবে, তুই এই ছবিটাকে এসব ফার্নিচার বদলে যাবে। হ্যাঁ, সমস্ত পাঠিয়ে দেবো জানিস। তোমাদের এই ছবিটা সবার ঘরে রাখবো। না, ওখানে যাবে কোথায়? ওটা চুরি রেখে দিস। এক্সিবিশনের সময়টা বোধহয় ঠিক হয়নি, দেশের যে অবস্থা আর কয়েকদিন পরে করা উচিত ছিল। মানে আমার মৃত্যুর পরে উঠছিল, তার আগে না হাতে করে রাখলাম, পরেরটা তোমরা করবে। অদিতিকে দেখছি না, খুব ব্যস্ত, সময় পাইনি। তুমি কি তার কানে জলসায় যাবার সময় পাও? আর্টিস্টরা বড় সেলফ সেন্টার, তারা নিজেদের নিয়েই থাকতে ভালোবাসে। আটটা বাজল, চলো মৃগাঙ্ক এবার হল বন্ধ করবে। চলো মৃগাঙ্ক, একটা কথা বলি, আজকাল কমার্শিয়াল কাজে ভালো টাকা পাওয়া যায়, কোনো পাবলিসিটি ফার্মে তুমি একটা কাজ নাও, শুধু ছবি এঁকে। প্রস্টিটিউশন? গণিকা বৃত্তি করতে বলছো? ফরমাইশি কাজে স্বাধীনতা কোথায়?
তোমরা কেউ আমাকে বুঝতে পারছো না সুব্রত, কেউ না। রিনি, ও তোমার সঙ্গে কতদিন পর দেখা হলো, প্রায় এক যুগ, সেই কলেজ থেকে বেরোবার। কি আমার তো মনে হয় সেদিন। কংগ্রেচুলেশন, অভিনন্দন। আমার ছবি তোমার ভালো লেগেছে? তুমি শুধু বিদ্রোহী নও, তুমি এক নতুন প্রতিভা। আমি একটা আর্টিকেল করেছি, তাতে তোমার কথা লিখবো মৃগাঙ্ক। থ্যাংক ইউ রিনি, চলে গুড নাইট। এখনই ছাড়ছি না, চলো বাইরে গিয়ে কোথাও বসা যাক। তুমি যাবে না? তুমি যাও, আমি ফিরবো। একটু এগিয়ে যেতে পারতে? না ধন্যবাদ, এসো চলে। আচ্ছা আমার কাছে কিন্তু কিছু নেই রিনি। তুমি আছো, এই তো যথেষ্ট। এত আনন্দ আমি অনেকদিন পাইনি। আজ তুমি আমাকে নতুন প্রেরণা দিয়েছ, নতুন জীবন। কি উত্তর দিচ্ছ না? অন্যদিন তোমারও রাত হয়। এটা কি কম্পিটিশন নাকি? ওই একটা সম্পর্কই তো আমাদের মধ্যে এখন হয়েছে, প্রতিযোগিতা। তুমি ড্রিঙ্ক করে এসছো, তোমার লজ্জা করে না? মদের নামে লজ্জায় মরে যাওয়া মেয়ে তো তুমি নও। তোমাদের বাড়িতে এসবের চল আছে, আর তাছাড়া তোমার দাদা। দাদার সঙ্গে নিজের তুলনা করো না, সেও সব নিজের ক্ষমতায় খায়, আর তাছাড়া তার যথেষ্ট রোজগার আছে। যত সামান্য রোজগার আমারও আছে। তোমার যদি ছিটে ফোটা সম্মান বোধ থাকতো, তাহলে তোমার এই রোজগারের কথা তুমি মুখেও আনতে না। ভেতরে কিছু থাকা না থাক, মিথ্যে অহংকারটা শোনো আনা আছে। রোজগার, তুমি যা রোজগার করো তার থেকে মদ খাওয়া তো দূরের কথা, একটা লোকের দুবেলা পেট ভরা খাওয়া পর্যন্ত চটে না। আর হিসেব করে দেখতে গেলে আমি তোমার এই রঙের খরচ আর তুলির খরচ। তুমি কি পাগল হয়ে গেলে? জানিস না এলি, এসব কথা কি স্বামীকে কেউ বলে? তুই জানিস না ও আমার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। মৃগাঙ্ক, মৃগাঙ্ক তুমি এখনই একবার তোমার নিজের বাড়ি যাও, তোমার মার খুব বাড়াবাড়ি অসুখ। আমি আমার মাকে প্রণাম করতে এসেছি। তুমি আমাদের কেউ না, তুমি চলে যাও, এখানকার হাওয়া কলুষিত করো না, চলে যাও, যাও।
শোন কাঁদিস না, শোন মাকে তো আর দেখতে পাবে না, চলো খেতে যা। আপনার নাম অনেক শুনেছি। আমিও কম শুনিনি, চমৎকার বলো আপনার। আপনাকে খেতে দেব। আপনাকে খেতে দি। অদিতি ফিরেছে? ওর ফিরতে দেরি হবে, অনেকগুলো ফাংশন আছে আজ। না থাক, পরে খাবো।
এসব কি এঁকেছো মৃগাঙ্কু? এমনি করে গিয়ে আমাকে আঁকবে নাকি? কেন, তোমার পছন্দ হচ্ছে না রেনি? আচ্ছা আচ্ছা, বেশ, তোমাকে খুব সুন্দর করে আঁকবো, বুঝেছো? নিজেকে চিনতে পারবে তো? আমার অতিথি, আমার বাড়িতে এসব নোংরামি চলবে না। নোংরামি করবার অধিকার বুঝি শুধু তোমারই আছে, আর ভুলে যেও না যেটা আমারও বাড়ি। তোমার বাড়ি? তবু যদি প্রতি মাসে ভাড়াটা দিতে। Stop it! Eat your wife, you hag! Stand up! পথ আমি ছাড়াচ্ছি না, তুমি ছাড়াচ্ছ। দিনের পর দিন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না, তুমি আর্টিস্ট, এই তোমার আর্ট, এই তোমার আর্ট। কোথায় গেল ওরা? জানি না, এখন কারো সঙ্গে কারো দেখা না হলে বাঁচি। এদিন তিনি না করে ভালো ছিল সুব্রত বাবু, কি জানি ভগবানের মনে কি আছে। তোমরা কোথায় চলেছ মৃগাঙ্ক? ছি ছি ছি, তোমরা শিল্পী, তোমরা ভালোবেসে বিয়ে করেছিলে? ভালোবেসে বিয়ে করেছিলে, ভালোবাসাটা অনেক আগে মুছে গেছে। কি বলছো? যা সত্যি তাই বলছি, ওর অহংকার আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। মৃগাঙ্ক, তুমি ভুল করছো। কিচ্ছু ভুল করছো না, তুমি বুঝতে পারছো না সুব্রত, এইভাবে বেশিদিন চললে আমি আমার মাথা ঠিক রাখতে পারবো না, আমার সমস্ত চলে যাবে, আমার ছবি আঁকা চলে যাবে। কিন্তু শুধু শিল্পী কি তোমাদের বাঁচিয়ে রাখতে পারবে? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। সুব্রত, আমার কথাই হচ্ছে যে আমাদের মধ্যে ভালোবাসা লস্ট, লস্ট আর লস্ট। আমি তোমাদের বুঝতে পারছি না মেঘাঙ্ক। বুঝতে পারবে না, আমি জানি সুব্রত, এটা স্ত্রী পুরুষের আধিপত্যের লড়াই। তবু অদিতিকে বলেছি, তোমাকেও বলছি, কিছু করার আগে শেষবারের মতো ভেবে দেখো। কিন্তু ডিভোর্সের একটা কারণ চাই, একসঙ্গে থাকতে পারছি না, এইটি কি যথেষ্ট কারণ নয়? আইনে চোখে নয়, আইন বলবে কেন পাচ্ছেন না, মনের মিল হচ্ছে না তার, তাহারও কারণ চাই। আচ্ছা ধরুন, আপনাদের মধ্যে কেউ একজন যদি অন্যের প্রতি ব্যভিচারের অভিযোগ আনে, মানে আপনার স্ত্রীর বিরুদ্ধে। না, তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে ব্যভিচার অভিযোগ আনতে চান না? না, তাহলে তো এক সমস্যা। আমি যদি আমার নিজের ঘরে দোষ নেই তাও হয়, ভেবে দেখুন আপনারা। একটা কথা বলতে চাই। কি কথা? অদিতি আর আমার একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না, এভাবে নিজেদের ঘর ভেঙে দেবেন না মিস্টার চ্যাটার্জি, স্বামী তো মেয়েদের সব। না, আমাদের সব ঠিক হয়ে গেছে, শুধু তুমি যদি একটু সাহায্য করো, মানে যাতে আইনত বিচ্ছেদ সম্ভব হয়। আমি কি করতে পারি বলুন? মানে তোমার অদিতিদি তার নিজের উপরে সমস্ত কলঙ্কের ভার নিতে চান, কিন্তু
কিন্তু আমি চাই না। বিবাহ বিচ্ছেদে যা কিছু কলঙ্ক, যা কিছু দোষ আমি আমার নিজের উপর নিতে চাই। তুমি আমাকে সাহায্য করতে পারো? আমার সাহায্য লাগবে? ঠিক বুঝতে পারছি না আপনার কথা। মানে সাপোজ কোর্টে গিয়ে যদি তুমি বলো যে তুমি আর না না, এ কি বলছেন আপনি? এডিট, আমি আর পাচ্ছি না, আমি কিছুতেই পাচ্ছি না। তুমি আমাকে সাহায্য করো। কিন্তু এত বড় একটা মিথ্যে কি করে বলবো? আমার যে পাপ হবে। কিসের পাপ? তুমি দুটো জীবন রক্ষা করবে। অদিতিও কি তাই বলেন? নিশ্চয়ই বলবে। আমাকে একটু ভাবতে সময় দিন। তুমি যা করলে এদিত, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তা তুমি এখন যাবে কোথায়? আমি দেখি। তোমার সঙ্গে তো কিছু নেই বোধ হয় না? যদি কিছু মনে না করো তাহলে এটা তুমি রাখো। হয়তো এর চেয়ে অনেক বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমার তো আর দেওয়ার মতো কিছু নেই। তাহলে শেষ পর্যন্ত তুমি ইউরোপে পাড়ি দিয়ে ছাড়লে? দেখা যাক, বিদেশ ঘুরে ভাগ্যটা নেহাত মন্দ নয়। বাবার কিছু টাকাও পেয়ে গেলাম। সত্যি বাবা আমার জন্য কিছু রেখে যাবেন এটা আমি ভাবতেও পারিনি। স্নেহ এমনই একটা বস্তু মৃগাঙ্ক, যে বাইরে থেকে সবসময় তা বোঝা যায় না। সঞ্চয় পুরুষ ছিলেন তোমার বাবা, তুমি তার স্বভাবের কিছুই পাওনি। সুব্রত, এসব সঞ্চয় টঞ্চয় তোমাদের জন্যে, আমি ফুরিয়ে দেওয়ার আটটাই জানি। সেই তাগিদেই কি বেরোচ্ছ? না ঠিক তা নয়, আমার মধ্যে আরো একটা নেশা আছে। এই পৃথিবীটাকে দু চোখ ভরে দেখবো, প্রাণ ভরে আঁকবো। এই তো কথার মতো কথা মেকাঙ্ক। Well, the time is up. Wish you best of luck. Thank you. চলি। Goodbye. যা দেখছি সব চমৎকার লাগছে। এরা বাঁচতে জানে, আমিও নতুন করে বাঁচার তাগিদ পাচ্ছি। যে বাঁচার তাগিদের কথা লিখেছিলাম সুব্রত, সে এক মরীচিকা। আসলে জীবনের বদলে আমি বোধ হয় মৃত্যুকেই ভালোবাসি, সৃষ্টির চেয়ে ধ্বংসকে। তুমি হিসেবে গৃহস্থ, ধ্বংসের নামে আটকে ওঠো, আমার কিন্তু ভারী মজা লাগে। তুমি আমাকে ফের বিয়ে ঠাকুরে সংসারী হতে দেখেছ, হয়তো ভেবেছ এই আমার সব রোগের ওষুধ। আবার ভেবেছি এবার একটা এক্সিবিশন করব, সব অন্ধকার জগতের ছবি, জানো, মদ, মেয়ে, রেস, জুয়ো, শূন্যতা, আর্তনাদ আর হাহাকারের ছবি। কেমন হবে বলো তো? না ভাই সুব্রত, আমার সে অন্ধকার রাজ্যের ছবিগুলি আর আলোর মুখ দেখল না। ফায়ার প্লেসই তাদের উপযুক্ত গ্যালারি। একটা ছবি শেষ করেন না মিস্টার চ্যাটার্জি? এই গবছর কি করে কাটালেন? অনুতাপ,
Good night. শোভনের, হ্যাঁ আমি রেডি আছি। ফ্লাইট কটা? 8টায়। তুমি আসছো এখনই? আজ তাপ চেহে তো বেদ বুলাইকে তনকে রোগ উতারে अरे मन का रोग न जाए रामा लाख जतन कर हारे मन कहाँ लागो अयो रुन कहाँ लागो रचन गवाई दियो रे अरे मन कहा लागो मोर चैन गवाई दियो रे कहते नैना सुनते नैना प्रीत की अंधी दो बतियां झूठ से कारी लागी रामा बहन से लंबी ये रतिया कैसो रोग लगाई दी उरे मन कहा लागो यमा अरे मन कहा लागो मोरा चैन गवाई दी उरे मन कहा लागो मोरा चैन गवाई दी उरे काहे छलके भीगे पलके रोते हंसते सपनों में रोग लगे हैं जोगन जैसी संसारी अखियों में कौन ये पाठ पढ़ाई गयो दे मन कहा लागो हाय अरे मन कहा लागो मोरा चैन गवाई दियो रे मन कहा लागो मोरा चैन गवाई दियो रे मेरा जी अदिति जी ये हमारे प्रोड्यूसर मेरा साथी नमस्ते जी सच में से आवाज में जैसे जादू भरे थे कोई तुम तो कुछ बोल लेना अतुल रोनियो তোমাকে লিখতে পার অনেকের ইচ্ছে ছিল তাই নাকি তুমি কষ্ট করতে গেলে কেন কোন কোন কষ্টের মধ্যে আনন্দ আছে অদিতি কত ভিড় অসহ্য
ভিড়টা তুমি চেয়েছিল আর কি, এই ভিড় তোমায় খ্যাতি দিল, সাফল্য দিল। সহজে দেয়নি, আমি আদায় করে নিয়েছি, তোমাদের কৃপণ সমাজের হাত থেকে কেড়ে নিয়েছি। হায় রে, শুধু কৃপণ লুটিয়ে দেখলে? আর যারা উজাড় করে সব দিতে চায় তাদের কাউকে তোমার চোখে পড়লো না? পড়েছে। চোখে হয়তো পড়েছে কিন্তু মনে ধরেনি, তাই না? আচ্ছা এখানকার মার্কেটটা কোথায়? কি কিনবে? এই শাড়ি গয়না মেয়েরা যা চায়। চলো তোমার চা, সুন্দর শাড়ি আমি পছন্দ করে দিই। শোভনেশ, তুমি আমাকে অনেক দিয়েছ, আমার অনেক গানের সুর। শাড়ি টাড়ি গুলো নাই বা দিবে? মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, চেহারা হয়েছে আপনার, আপনার কি অসুখ করেছিল? কবে ফিরলেন? এই তো তারপরে মাসখানেক হবে। তুমি বুঝি আমার কোনো, আপনি বাইরে গেছেন সুরতর কাছে শুনেছিলাম, কোথায় আছেন এখন? আছি একটা মেসে। যাই হোক, তুমি কি করছো এখন? আমি একটা অনাথ আশ্রমের ছেলে মেয়েদের দেখাশোনা করি। আপনি? না কিছু না। ছবি আঁকছেন তো? শিখি চলি। কবে আবার আপনার সঙ্গে দেখা হবে? হবে না না, কোথায় দেখা করবো? রাস্তাঘাটে হবে। আপনার ঠিকানাটা দিন। আমার ঠিকানা কি হবে? দরকার আছে। আপনাকে চেঞ্জ করতে হবে, ওই দিন আমি রেকর্ডিং এ যেতে পারবো না, তখন দিয়েছিলাম, এখন ভালো লাগছে না। নমস্কার। বাবা মা মারা যাবার পর থেকে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক তো তুই তুলেই দিয়েছিস। সত্যি দাদা, একদম সময় পাই না। একটা কথা বলবো তোকে? বলো।
কতদিন আর একা একা থাকবে? একা কোথায়, বেরেই পড়ছি। এবার বিয়ে কর। বিয়ে করার মতো পাত্র কই? আশ্চর্য, তোর এত জানাশোনা। বেশ ভালোই আছি দাদা। তাকে চান? মৃগাঙ্ক চ্যাটার্জি বলে কেউ থাকেন এখানে? আপনি কি তার কেউ হন? কেন বলুন তো? উনি খুব অসুস্থ, অথচ ওর আত্মীয় স্বজনের খবর টবর জানি না, ভাবছিলাম হাসপাতালে দেবো। ওর ঘরটা কোন দিকে? আসুন। এই অবস্থায় আপনি কি নিয়ে যাবেন? আপনি যদি ট্যাক্সি দেখে দিন। আচ্ছা, এবার তো আমাকে যেতে হয়। শরীর নিয়ে কোথায় যাবেন? দেখি, মেসের সিটটা যদি খালি থাকে তাহলে সেখানে চলে যাবো ভাবছি। আর কটা দিন এখানে বিশ্রাম নিলে হতো না? আমার জন্য তুমি অনেক করেছো, আবার এনে বোঝা বাড়ি। আপনার দুধ আমি যাই। সাবধানে থাকবেন, আপনি এখন অসুস্থ। সন্ধে হয়ে আসছে, আপনার পৌঁছতে দেরি হয়ে যাবে। শুনুন, এটা রাখুন। টাকা? আপনারই টাকা। আপনি সেই কোর্ট থেকে বেরিয়ে সেদিন দিয়েছিলেন, আমি খরচ করি। আপনার টাকা দরকার? আপনি নেবেন না মিস্টার চ্যাটার্জি? আমি কিন্তু সেদিন নিয়েছিলাম। সৌমিনবাবু না, কেমন আছেন? ভালো, আপনি কেমন? এই চলে যাচ্ছে। বেগাঙ্কর খবর পেয়েছেন? না, ওর খবর অনেক কাল পাইনি। ইউরোপে গিয়ে চিঠি দিত,
সেও বন্ধ হয়ে গেছে অনেকদিন, খবর জানেন নেই কিছু। মৃগাঙ্ক তো এখানে ফিরে এসেছে। ফিরে এসেছে? হ্যাঁ। কবে? অনেকদিন। তাই নাকি? কোথায় আছে এখানে? পাশ আকাশের কাছে শর্ট লেনে। বাড়ির নাম্বারটা বোধ হয় 7/2 or 3। বড় স্ক্যান্ডালাস ব্যাপার মশাই, ও এখন একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে নিয়ে আছে। সুব্রত, চিনতে পেরেছো তাহলে? এসো এসো, ভেতরে এসো। আমার ঠিকানা পেলে কোথেকে? ঠিকানা যখন দাওনি তখন ওটা জেনে লাভ কি তোমার? রাগ করছো? রাগ করবার অধিকার কি আছে? তারপর কি করছো এখন? কি করছি? কিছু তো, কিছুই তো করছি না। কিছু কিছু নতুন ক্রিয়াকর্ম করছো শুনতে পাই। কিরকম? তুমি নাকি একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে এই তোমার সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে? ও তুমি? এরে সুব্রতকে চা করে খাওয়াবে? বলো কি? হ্যাঁ ভাই, এডিটি আমাকে বাঁচিয়ে তুলেছে। আজ বুঝি কিছু আঁকা হলো না? আমার দ্বারা কোনোদিনই আঁকা হবে না এডিট। আমি একেবারে শেষ হয়ে গেছি। কি যে বলো, না একে তো বুঝে থাকতে পারবে। চার এলো, বেশি কিন্তু খেয়ো না। এসে যেন দেখি ছবি এঁকে রেখেছো। আঁকবে তো? আচ্ছা এডি, তোমার কি বিশ্বাস যে আমি আবার ছবি আঁকতে পারবো? কেন পারবে না? আমি তো ভগবানের কাছে দিন রাত সেই প্রার্থনাই করি। বাড়ে কেন হবে না? এই তো সেদিন তোমার একটা এক্সিবিশন হয়ে গেল, কত সুখ্যাতি।
আজকের দিনে তুমি আসবে আমি ভাবতেই পারি। আপনার জন্মদিন আর আমি আসবো না? হ্যাঁ ঠিক আছে, তুমি বসো মা, তুমি বসো। খুব খুশি হলাম আর দিদি। কেন, কি ব্যাপার? আহা, কিছু জানেন না জান? আজকের কাগজে তো তোমাদেরই যাই যায় কাজ। আজকের কাগজ? হ্যাঁ, মৃগাঙ্কবাবু এক্সিবিশনে খুব সুখ্যাতি বেরিয়েছে, নতুন ধারার ছবি। আজকের কাগজ পড়োনি? আজকের আজকে কাগজ পড়া হয়নি, আমি আমি চলি। দাদি কাগজ কোথায়? ওই তো টেবিলে। হ্যালো, উত্তরপাড়া সঙ্গীত সমাজ, মাফ করবেন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কি বললে? না গেলে সর্বনাশ হবে, কি করবো? বলবেন আমি অসুস্থ? কি করবে বলো অদিতি দেবী, জনপ্রিয়তার বোঝা বইতে হয়। তোমার একটা খবর দেবার আছে, তোমার পক্ষে সুসংবাদই, আমার পক্ষেও দুঃসংবাদ নয়। তোমাকে বেশি জ্বালাতে শোন, হঠাৎ তোমার এই সম্মতিতে আমি বোম্বে চলে যাচ্ছি, ওখানে বছর দুয়েক থাকবো। একটা হিন্দি ছবিতে কন্ট্রাক্ট পেয়েছি, তুমি যাবে আমার সঙ্গে? তোমার সঙ্গে? ব্যাপারটা কি এতই অসম্ভব? তুমি ভাবলে কি করে? আমি তোমার মর্যাদা দিয়েই। আমি আমার মর্যাদা জানি শোভনীশ। অদিতি, তুমি নিজের সম্বন্ধে বড় বেশি বুঝে ফেলেছো। আমার জীবনী লেখার অধিকার তোমাকে দিই। তোমার বোধ হয় ট্রেনের সময় হলো শোভনীশ। বেড়া যায়, তুমি তো আমার সংসার আজকাল ছেড়েই দিয়েছ। আজকাল তোমার নাগাল পাওয়া কি সহজ? তাই নাকি? তারপর তোমার বন্ধুর খবর কি? কোন বন্ধু? তোমার সে আর্টিস্ট বন্ধু, তিনি নাকি ফিরে এসে আবার এক্সিবিশন করছেন। মৃগাঙ্কর কথা বলছো? তার কথা শুনে কি হবে দিদি? এমনি কৌতূহল হয়। ও, মৃগাঙ্কর যে আবার উঠে দাঁড়াতে পারবে সে আশা আমাদের ছিল না। এই আশ্চর্য ঘটনা সম্ভব হলো কি করে? কি করে যে হলো বলি না। তুমি কিছু জানো না, কিছু শোনোনি? কি ব্যাপার, তোমার গলায় কিছু আটকেছে বলে মনে হচ্ছে? না, আটকাবার কিছু নেই। মৃগাঙ্ক এডিটকে বিয়ে করেছে। এডিটকে? ওকে আর কোনো মেয়ে পেল না? তোমার বন্ধুর রুচির প্রশংসা করতে পারলাম না সুব্রত। রুচি? কিন্তু অদিতি, এটি মৃগাঙ্ককে বাঁচিয়ে তুলেছে। মিত্র সঞ্জীবনী সুধা বয়।
আদিতিদি একটা কথা বলে বলে করেও বলা হয়নি। অদিতির সঙ্গে আমার চার্চে দেখা হয়েছিল, অদিতি কোনো কথাই বললেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, এসব ব্যাপার না ঘটলে ভালো ছিল। কিসব বলছ? এখন থাক, আমার সরু তুলিগুলি কোথায় রেখেছ? আমি পুছে রেখেছি। এসবের হাত দাও কেন?
আমি বলি আমার কথা ভাবছিলে, তাই না? আমি ভাবি, তুমি তার ভাবো না? আমি তুমি কোনোদিনও ভালোবাসো না। সরি মিস্টার চ্যাটার্জি, দেবীটিকে রক্ষা করতে পারলাম না। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। পেশেন্টকে কেমন দেখলে? মনে হচ্ছে তো নিরাপদ। ভালো হয়ে উঠু। আচ্ছা, আমি কি কাউকে বঞ্চিত করেছি? কাকে বঞ্চিত করেছ? সেদিন তাকে চার্চে দেখে মনে হলো সে একাই আছে। মাঝে মাঝে কি ভাবি জানো, আমি যদি তোমাদের মাঝে না এসে পড়তাম, কিন্তু বিশ্বাস করো আমার মনে কোনো পাপ ছিল না। আমি তোমাদের ভালোর জন্য কি সব পাগলের মতো বকছো বলতো? আমাদের চার্চের ফাদারকে একবার নিয়ে আসবে? কেন? আমার একটা কনফেশন আছে। কিন্তু তুমি তো কোনো পাপ করো না এডিট, তাহলে কিসের কনফেশন? আমার কথা রাখো, সেদিন কোর্টে আমি সত্যি কথা বলিনি। আমার পাপের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার কাছে একটু বসো। একটা কথা বলবো? বলো। অর্ধেকে বড় দেখতে ইচ্ছে করছে। আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, বড় দেখতে ইচ্ছে করছে। আমার পক্ষে এটা সম্ভব নয় এডিত। তুমি তুমি সুব্রতকে বলো। আর কাউকে বলে কিছু হবে না, তুমি বলতে সে আসবে। কাকে চাই? অদিতি আছে, মানে অদিতি দেবী। হ্যাঁ আছেন, আপনি ভেতরে এসে বসুন। আচ্ছা,
কি নাম বলবো আপনার? কি নাম? নাম নাম বলার দরকার নেই, আপনি বলুন যে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। এসেছিলাম এডিত একরকম মৃত্যু শয্যায়, সে তোমার সঙ্গে একবার দেখা করতে চায়, যদি সম্ভব হয়। তুমি এডিতের জন্য এসছো? আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আচ্ছা, এটা কি মৃগাঙ্ক চ্যাটার্জির বাড়ি? না, ওইটি। ওকে খুঁজছে? কাল রাত্রে ও স্ত্রী হাসপাতালে মারা গেছে, উনি এখন সেইখানে। প্রভু বলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে, আর যে কেহ জীবিত থাকিয়া আমাতে বিশ্বাস করে। হে পরম করুণাময় পিতা, আমাদের এই পরলোকগত ভগিনীর আত্মাকে আমরা তোমার হস্তে এবং তাহার দেহকে ভূমিতে সমর্পণ করি। আমেন। শব্দ শেষ। আর থেকে কি করবে? চল, তুমি যাও, আমি একটু পরে আসছি।
সুব্রত, এদিন আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু আমি পারিনি, কিছুতেই পারিনি। ওসব আর ভেবো না, আমি আরেকটু তাকিয়ে